ডক্টর শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনি বিরতির আগে এমআরআই নিয়ে কথা বলছিলেন এমআরআই দিয়ে অনেক রোগ নির্ণয় করা হয় আসলে কোন রুগীর ক্ষেত্রে কোন টেস্ট দরকার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং সেই জাতীয় সাপোর্ট ওই হাসপাতালগুলো বা বিশেষায়িত হাসপাতাল এই জন্যই তো বিশেষায়িত হাসপাতাল যেমন গভর্নমেন্টের নিউরোলজির হাসপাতাল আছে অর্থোপেডিক্সের আলাদা गवर्नमेंट হাসপাতাল আছে চোখের হাসপাতাল আছে বিভিন্ন হ্যাঁ অবশ্যই এবং এগুলা যত বেশি হবে তত এই দেশের মানুষ আরো ভালো চিকিৎসা সেবা পাবে এবং ভালো আপনার সেবার মাধ্যমে মানুষ ভালো থাকতে পারবে এবং আগে যেমন আমাদের প্রায় রোগী বিদেশ চলে যেত বিভিন্ন এ ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে চলে যেত আপনার ব্যাংকক থাইল্যান্ড অনেক দেশে যেত অনেক দেশে চলে যেত সেটা না করে উল্টো ওই দেশের নাগরিক আমাদের কাছে এখন ট্রিটমেন্টের জন্য আসছে একটা বিরাট প্রাপ্তি বলবো আপনি এমআরআই করে রোগ নির্ণয় নির্ণয় করলেন যে পিএলআইডি হোক বা টিউবার ক্লোসিস হোক ক্যান্সার হোক এখন যদি পিএলআইডি হয় তারপরে আপনি কোন পরবর্তী স্টেপটা আপনি কী দিচ্ছেন খুবই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে পিএলআইডি প্রলাপস ডিক্স ডিক্সটা ফেটে গিয়েছে এটা হচ্ছে সেকেন্ডারি কাটিলেস বা নরম হাড় তাহলে আমাদের প্রথমত এই ফাটাটা যেন আরও না ফাটে সেই জন্য আমাদের ফার্স্ট হচ্ছে টোটালি রুগীকে হসপিটালাইজড করে দেওয়া মানে হাসপাতালে ভর্তি হয়ে যেতে হবে যাওয়ার পরে যে ডিক্সটা ফেটে গিয়ে নার্ভে চাপ দিয়ে আসে সে চাপটা কমানো কমানোর জন্য আমরা বিভিন্ন থেরাপিউটিক মেনুভার আছে যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ইউজ করি আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লেজার থেরাপি ড্রাই নিডিলিং এগুলোর মাধ্যমে কিন্তু আস্তে 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 যে ডিক্সের উপরে যে চাপটা আছে সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি ডিকম্প্রেশন করার মাধ্যমে এবং বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে এবং পাশাপাশি এটা এসে যেন জমে যায় বা জোড়া লেগে যায় সেজন্য রুগী কমপ্লিট শুয়ে থাকতে হয় আমরা প্রত্যেকটা রোগীকে এই কি বাসায় শুয়ে থাকলে হতো না বাসায় শুয়ে থাকলে হতো কিন্তু সে বাসায় শুয়ে থাকলে কিন্তু ডিকম্প্রেশনটা হতো না আচ্ছা হয়তো বাসায় শুয়ে থাকলে সমস্যাটা আর বাড়বে না কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটা তো ট্রিটমেন্ট করতে হবে কারণ দীর্ঘদিন যদি নার্ভে কম্প্রেশন থাকে আপনার নার্ভ সেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে নার্ভটা যেই মাসেলকে বা পায়ে যে সাপ্লাই দিয়েছে ওই পাটা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে তাহলে কতদিন থাকতে হবে আসলে ইট ডিপেন্ডস অন আমরা পিএলএডি কে কয়েক ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে ডিক্স বালজিং একটা হচ্ছে প্রোটিউশন একটা হচ্ছে এক্সট্রিউশন বালজিং এবং প্রোটিউশনের রুগী সবচেয়ে বেশি এবং আমাদের প্র্যাকটিসে আমার প্র্যাকটিসে আসে পিছনে চলে আসছে সেটা বলতে হ্যাঁ বালজিংটা হচ্ছে প্রথমত এই ডিক্সটা কিন্তু আপনার প্রেশার হতে হতে পিছনে ফুলে যায় তখনও কিন্তু ভিতরে জেলি বের হয়ে আসে না তখনও কিন্তু কোমর ব্যথা শুরু হয়ে যাবে এবং নার্ভে কম্প্রেশন হবে সেই ক্ষেত্রেও পায়ে ব্যথা যেতে পারে এই বালজিং অবস্থাটা এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম থাকে কারো এক মাস থাকতে পারে কারো বছর কারো দশ বছরও থাকতে পারে আবার কারো ক্ষেত্রে সেটা প্রোটিউশন হয়ে বের হয়ে আসতে পারে এবং প্রোটিউশনটার পরে এক্সটিউশন এবং সেটা হচ্ছে একটা টোটাল জেলি বের হয়ে আসা একেবারে ক্যানেলে ঢুকে যায় খারাপ অবস্থা এবং খারাপ অবস্থা এবং কড়াই কুনা সিনড্রোম নামে একটা সমস্যা হতে পারে প্রস্রাব পায়খানার ইনভ্য সমস্যা হতে পারে ধরে রাখতে অসুবিধা হতে পারে পা টোটালি প্যারালাইসিস হয়ে যেতে পারে ফুড ড্রপ হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে একেবারে লাস্ট যে স্টেজ সেই ক্ষেত্রে

আপনার আমরা যদি রাস্তা থেকে দশজন লোককে এনে এমআরআই করি এবং মনে করেন যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের ভিতরে আমরা দুই তিনজন লোকের পিএলআইডি পেতে পারি কিন্তু সে কিন্তু রুগী না সে কিন্তু ভুগছে না না সে ভুগছে না কারো যদি কমপ্লেন না থাকে কোমর ব্যথা না থাকে পা প্যারালাইসিস না থাকে সেটাকে আমরা পিএলআইডি ধরে নিতে পারি না ডাক্তারি মতে তাদের ব্যাপারে কোনো কমপ্লেইন নাই চিকিৎসা দেওয়ার কোনো তার কোনো প্রয়োজন মনে করি না আচ্ছা রিহ্যাবিলিটেশন এটা সম্পর্কে আমি জানতে চাইবো যে কোমরের ব্যথার রিহ্যাবিলিটেশন দেখা হবে রিহ্যাবিলিটেশন আসলে আমাদের যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের ভিতরে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি আমরা ডেলিভারি সিস্টেমের ভিতরে প্রাইমারি তো আপনি জানেন তো এই রিহ্যাবিলিটেশনটা প্রসেসটা আসলে টারশিয়ারি লেভেলে হেলথ হেলথকেয়ার ডেলিভারি সিস্টেমে যেটা বাংলাদেশে এখনও ওইভাবে চালু হয়নি হয়তো হচ্ছে আস্তে আস্তে ধাপে তো এই ক্ষেত্রে মূল কাজই হচ্ছে রিহাবিলিটেশন মানে হচ্ছে একটা লোক ব্যথার কারণে আস্তে 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 পঙ্গুত্ব হয়ে গেল প্যারালাইসিস থেকে পঙ্গুত্ব হয়ে গেল তার আর্থাইটিস সমস্যার কারণে আস্তে আস্তে সে ডিজাবল হয়ে গেল পঙ্গুত্ব বরণ করলো সেটাকে আমরা বাই থেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে হসপিটালাইজড করে বিভিন্ন থেরাপিউটিক মেনুবার এক্সারসাইজ ইলেকট্রোথেরাপির মাধ্যমে তাকে আবার যে সচল করা তাকে পুনরায় তার কাজে ফিরিয়ে দেওয়া এবং সামাজিকভাবে হোক ধর্মীয় বা রাষ্ট্রীয়ভাবে হোক তাকে তার কাজে যখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে করে আনতে পারি দিস ইজ ফিজিক্যাল রিহাবিলিটি আপনি রোগীকে শুয়ে রাখছেন একজন পিএলআরি রোগী উনি কি সামনে যখন একটু সুস্থ হবেন উনি কি সে স্বাভাবিক নিয়মে নামাজ পড়তে পারবেন রুকু শেষদা যেগুলো আছে এক্স্যাক্টলি এটা আসলে অবশ্যই পারবে নামাজ আসলে হচ্ছে। নামাজের যেই মুভমেন্টটা হয় বেসিক্যালি মূল মুভমেন্টটা হিপ জয়েন্টে নামাজেরও কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন রুকুতে যাওয়ার নিয়মকানুন আছে মেরুদণ্ডের স্ট্রেট থাকতে হবে অনেকে এই জিনিসগুলো আমরা কিন্তু ধরিয়ে দিই রুগীকে আর নামাজের যে ব্যাপারটা যেমন আপনি যেটা বলছে রুকুতে যাওয়া অথবা সেজদা দেয় যেভাবেই যাক না কেন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার থাকছে না বেশিক্ষণও সে থাকছে না এটা কিন্তু আবার এই মুভমেন্টটা কিন্তু দরকার আর একটা কথা হচ্ছে আমরা একটা রুগীকে মাস দেড় মাস যতই রাখি না কেন এক পর্যায়ে কিন্তু আমরা তাকে মুভমেন্টে দিচ্ছি মুভমেন্টে না দিলে তো তার জীবনটা স্বাভাবিক জীবনে আসবে না তো মা নামাজ পরবর্তীতে অবশ্যই পড়বে আমরা নিয়মগুলো বলে দিই শুধু নামাজ না তার চলাফেরা কিভাবে করবে অবশ্যই নিচে বসবে কিন্তু বসে থাকবে না এই যে যারা এই পিএলআইডিতে এমন কি হতে পারে তাদের দেখা যাচ্ছে যে একটু স্থূলকায় লোক এই ধরনের লোকজন ভুগছে এমন কি আছে বা অবশ্যই ওজন তো একটা বিশাল ফ্যাক্টর একটা স্থূলকার লোক যাদের অতিরিক্ত ওজন তাদের যদি পিএলআইডি হয় তারা হচ্ছে যেমন আমি যেটা বলি আগুনের ভিতরে আপনার তেল দেওয়া আগুনের ভিতরে তেল দিলে যেভাবে আগুনটা ধাউ ধাউ করে উঠে তবু পি এল যদি ওজন বেশি হয় সেই রুগীকে আমাদের ট্রিটমেন্ট দিতে কষ্ট হয়ে দাঁড়ায় তাকে আগে ওজন কমানো তারপরে পাশাপাশি এই থেরাপির পাশাপাশি তাকে ওজনের বিভিন্ন এক্সারসাইজ দিতে হয় বিভিন্ন ডায়েট কন্ট্রোল করে তার ওজনটা কমিয়ে ফেললে এই রুগী তাহলে এরকম রুগী যদি অনেকদিন ধরে শুয়ে থাকে তার ব্লাড সার্কুলেশন তো কমে যাবে ব্লাড সুগার বা কোলেস্ট্রল লেভেলও বেড়ে যাবে সেটাও তো আপনি নিশ্চয়ই নজরে রাখতে হবে হ্যাঁ এখানে খুবই মজার কথা বলেছেন আমরা কিন্তু রুগীকে আমরা হচ্ছে স্পাইনের উপরে যেন প্রেশার না পড়ে এই জন্য শুয়ে রাখি কিন্তু আমরা শুধু শুয়ে রাখি না তাকে বিভিন্ন অবস্থা এক্সারসাইজ করানো হয় এবং এক একটা হ্যাঁ বিশাল আমাকে রুগী বলে স্যার আপনি যে এক্সারসাইজ একটা এক্সারসাইজ করাচ্ছেন এই এক্সারসাইজ তো আমার মনে হয় আমার দুই ঘন্টা হাঁটলেও এনার্জি যেত না এখানে যত এনার্জি বার্ন হয়ে যাচ্ছে বার্ন হয়ে যাচ্ছে ওজন আরও কমে যায় এখানে এক্সারসাইজের মাধ্যমে এটা আমরা বিভিন্ন ব্যাক মাসেল স্ট্রেন্দিং এক্সারসাইজ কোর স্টেবিলিটি এক্সারসাইজ খুবই মজার এক্সারসাইজ রুগীরা হয়তো প্রথমত তাদের একটু কষ্ট হয় আস্তে আস্তে কয়েক সপ্তাহ গেলে রুগী এক্সারসাইজ না করলে ভালো থাকে না বলে যে এক্সারসাইজ করলে আমি ভালো থাকি দেখা যায় প্রায় রুগী এমন এমনও রুগী আছে আমরা এই জাস্ট কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি সে এখনও পর্যন্ত ভালো এবং একটু ব্যথা হলে এক্সারসাইজ করলে সে ভালো থাকে ব্যথার ওষুধ খাওয়ার কোনো তার প্রয়োজন হচ্ছে না ব্যথার ওষুধ আসলে তো ব্যথার ওষুধ কোনো একটা সলিউশন না ব্যথার ওষুধের সাময়িকভাবে একটু ব্যথা কমতে পারে কিন্তু এই যে আপনি যে বললেন যে ডিস্কটা পিছনে চলে যাচ্ছে সেটা তো নর্মাল সাইডে আর ব্যথার ওষুধ নিয়ে আসবে না সেটাকে ওই ডিকম্প্রেশন করে মেকানিক্যাল ট্রিটমেন্ট করেই সেটাকে নিয়ে আসতে হবে আমরা আরও কথা শুনবো আপনার কাছ থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর এটিএন বাংলার সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তখন। ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে অপারেশনবিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম প্রিয় দর্শক আগেই বলেছি যে আমাদের একটা ফেসবুক অ্যাড্রেস আছে আমি আবারও অ্যাড্রেসটি বলছি ফেসবুক স্ল্যাশ ডিপিএসসি হসপিটাল হেলথ প্রেসক্রিপশন আপনার যদি কোনো আরও জানার ইচ্ছা থাকে অনুসন্ধি ইচ্ছা থাকে তাহলে আমাদের কাছে লিখতে একেবারে ভুল করবেন না প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা বাংলাদেশের মাটিতে বিদেশি হসপিটালের সাথে সমন্বয় ঘটিয়ে গড়ে উঠেছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আমাদের সফলতা শতভাগ কারণ আমাদের আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয় বিশ্বের সেরা যন্ত্রপাতি এবং চিকিৎসা উপকরণ একমাত্র আমরাই আমাদের নিজস্ব পরীক্ষাগারে উন্নত টেকনোলজির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে থাকি জেনে শুনে আর ভুল নয় ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবই করে সঠিক রোগ নির্ণয় ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব বাংলাদেশের মাটিতে বিদেশি সাথে সমন্বয় ঘটিয়ে প্রথম সরকার অনুমোদিত ফিজিওথেরাপি হাসপাতাল ঢাকা মেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি হসপিটাল আমাদের সফলতা শতভাগ কারণ আমাদের আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয় বিশ্বের সেরা যন্ত্রপাতি এবং চিকিৎসা উপকরণ একমাত্র আমরাই আমাদের নিজস্ব পরীক্ষাগারের উন্নত টেকনোলজির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে ডাক্তারের গবেষণা দক্ষ হাত ও নিজস্ব প্রযুক্তির মাধ্যমে হাঁটু ব্যথা কোমর ব্যথা আর্থ্রাইটিস প্যারালাইসিস স্পোর্টস ইনজুরি মেরুদণ্ডের ব্যথা ঘাড়ের ব্যথায় আক্রান্ত রোগীদের সুস্থ ও পুরোপুরি চিন্তামুক্ত করে থাকি বাদ ব্যথা প্যারালাইসিস পঙ্গুত্ব ও যে কোনো ব্যথা সমস্যার সমাধানে ডিপিআরসি হসপিটালই সেরা আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিচ্ছে ডিপিআরসি হসপিটাল তাই আর নয় বিদেশ যাত্রা চিকিৎসা দেশের সেরা ফিজিওথেরাপি হসপিটাল ডিপিআরসি হসপিটাল